আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। পৃথিবীর দৃশ্যমান যে জগৎ তা সরাসরি মনের ভেতরে কোনো সংবেদন তৈরি করে না। আকাশে মেঘ জমে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কেউ একজন উঠোনে গান গাইছে। গানের কথাগুলো এমন, প্রথমে অচেনা লাগে, তারপর একটু শুনলে আপনা থেকে মুখে চলে আসে। দমকা বাতাসে ভেজা পাতা আমার গাল স্পর্শ করে মাটিতে নেমে এলো। যে মানুষটি গান গাইছে আমি তার পাশে গিয়ে বসলাম। গানের বাকি অংশ আমি তার সাথে গাইতে শুরু করি। এর কোনো কিছুই আমার মনে সরাসরি প্রতিক্রিয়া সৃষ্টি করে না। বহির্জগতের সাথে আমার মনের যে সম্পর্ক, দুই পক্ষের মাঝখানে ডিলার হিসেবে কাজ করে আমার ইন্দ্রিয়গুলো। আমার চোখ আগে দেখে আকাশে মেঘ জমে গেছে, তারপর আমার মনে সে আকাশের আলো আর আকৃতি পৌঁছে দেয়। আগে আমার কান আর কন্দ্রিয়র মধ্য দিয়ে গান শুনে, তারপর আমার মনে সেই গানের যে শব্দ তার সংবেদন পৌঁছে দেয়। অর্থাৎ বহির্জগতের বস্তুর গুণাবলী আমার মন ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করে। মজার ব্যাপার হলো, বস্তুগত জগৎ যেরকম আমার মনে প্রভাব বিস্তার করে, তেমনি আবার মনের দ্বারাও বস্তুগত জগতের প্রভাব বিস্তার ঘটে। সেটা কিরকম? যে মানুষটি গান গাইছে আমি তার পাশে গিয়ে বসলাম। আমার মন আগে ইচ্ছে পোষণ করে, তারপর আমার শরীর তা বাস্তবায়ন করে। এই তো গেল মনের উপাদান। এখন কথা হলো আমার মন কিভাবে কাজ করে। মনের তিনটি স্তর, যার মূলে রয়েছে চেতন। সেটা যখন স্পষ্ট হয়ে যায় তখন অবচেতন, আর যখন একেবারে মুছে যায় তখন অচেতন। গানের কথাগুলো এমন, একটু শুনলে আপনা থেকে মুখে চলে আসে। তার মানে আগে কোথাও আমি এই গানটি শুনেছি। আমার চেতন মনে সে নেই, অস্পষ্ট হয়ে অবচেতন মনে পড়ে আছে, কিন্তু একটু শুনলেই বাকিটা মনে পড়ে যাওয়ার মধ্য দিয়ে গানটি প্রবেশ করে আমার চেতন মনে। আমি গাইতে শুরু করি। যখন আমি নিদ্রায় যাই তার আগের মুহূর্তে আমার চেতনা একটু একটু করে কমতে শুরু করে, এবং যখন আমি ঘুমিয়ে যাই তখনও সে আমাকে নিয়ন্ত্রণ করে অবচেতনের মধ্য দিয়ে। আচরণবাদীরা শরীর এবং মনকে আলাদা কিছু মনে করে না। মন মাথার খুলির ভেতরে থাকা শরীরের একটি অংশ। আমাকে জানতে হলে আমার মনকে জানতে হবে, কিন্তু আমার মনকে দেখা যায় না। তাহলে মনকে জানবো কি করে? মনোবিজ্ঞান বলতে আমরা বুঝি প্রাণের আচরণ, অর্থাৎ আমি কেমন আচরণ করছি তাই হলো আমার মনের আকৃতি। প্রশ্ন আসে, আমার আচরণ কেমন হবে তা কে নির্ধারণ করে? প্রকৃতি, চারপাশের মানুষ, নাকি আমি আমাকে স্বতন্ত্র মনে করার স্পিরিচুয়াল কোনো কারণ খুঁজে নেব? বস্তুত আমার জীবনে যা কিছু ঘটে তা নানান রকমের স্তরে আমার স্মৃতিতে জমা হয়। যেসব স্মৃতি আমি ধারণ করি তা প্রয়োগ করি আমার চিন্তা আর বুদ্ধির মধ্য দিয়ে। এমনকি আমি যখন একেবারে নতুন কিছু কল্পনা করি সেখানেও স্মৃতি থাকে। আমি যদি একটি নদীর ছবি কল্পনা করি, অতীতে দেখা কোনো নদীর স্মৃতি থেকে সেই হবে কাল্পনিক নদীর অবয়ব। মানুষের কল্পনার কোনো শেষ নেই, এই ধারণাটি ভুল। কল্পনার সীমা আছে। এলিয়েনকে আমরা দেখিনি, কিন্তু এলিয়েনের ছবি আঁকার সময় হাত পা মাথা চোখ সবকিছু দিয়ে আঁকার চেষ্টা করি, কেননা প্রাণী জগতে এসবই আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু শুধুমাত্র মানুষের আচরণে মনকে পরখ করে দেখা কি যায়, নাকি অতীন্দ্রিয় উপলব্ধির মধ্য দিয়ে আমরা জানতে পারবো আমাদেরকে? কবি রুমি যখন বলে, শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে, এখানে কবির যে বিশ্বাস সেটা ভাবগত ব্যাপার, প্যারামিটারে একে বিচার করা যাবে না। কেন বেঁচে আছো গালিব, এ প্রশ্ন অবুঝের। আমার ভাগ্যে লেখা মৃত্যুর বাসনা নিয়ে আরো কিছুদিন বেঁচে থাকা। ভালোবাসা তুলে দেখে।